এর আবার শুনতে পাচ্ছেন ওই আমি শুনতে পাচ্ছি হ্যালো কোম্পানি গো শুনতে পাচ্ছেন হ্যালো শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি কলাম তো আমি শুনতে পাচ্ছি আপনার আপনার মানে অলকমোর মাত আমার খানর পুর পর্যন্ত আসতেছে আপনি বলেন কি সমস্যা কোনো প্রবলম নেই আপনি মারা গেলেন কি করে ইন্না হুই আমার কথা বলতেছেন না আপনার হয়তো ভুল অন মিস্টেক হয়েছে এখানে আমি মারা যায়নি হয়তো ডাক্তার সাহেব আমাকে একটু বলেছেন যে কিছু যদি একটু যদি আমি কোনো বেদরা দরে যেত আমার শরীরের মধ্যে একটা বেদরা হয়ে যেত আর কি বুঝছেন নি আমি মারা যাইনি আপনি যে তিরিশ মাত করেছেন নাকি যে পুঙ্গামি করেছেন এই পুঙ্গামির কারণে আমি মনে করো যে মরে যেতাম কিন্তু ভালো ডাক্তারের হাওলা হওয়ার কারণে উনি আমাকে ভালো করে চিকিৎসা করেছেন এর জন্য হয়তো আল্লাহ হুকুম বেছে গেছি বুঝছেন নি আমি মরে যাইনি বিষয়টা আমি আপনাকে বাঙ্গিয়ে বলি হ্যাঁ শুনতে পাচ্ছেন নি হ্যালো শুনতে পাচ্ছেন জি জি আচ্ছা হ্যাঁ কুনানি আমি যাচ্ছিলাম অমমেলেদি আর আপনি যাচ্ছিলেন মেলেদি কিন্তু আপনার একটা সমস্যা আপনি বেজার হবেন না আপনি যে ফুঙ্গামি করেছে নাকি যে তিরিছমাত করেছেন হঠাৎ করে আমার নাকের ফুট ফুড় দিয়ে কি করোনা ভাইরাস থেকে আরো বড় ধরনের একটা দুর্গন্ধ এইটা দুর্গন্ধ আমার जिंदगीতে হুঁ nge খুঁ nge একটা একটা গন্ধ আমার নাকের মধ্যে লেগেছে বুঝছনি যেমনে গন্ধটা নাকর পূড় দিয়ে যেমনে বড়ের মধ্যে গেছে বুঝছনি আমার বড়ের সব নারী বড়ি ফেজকে কারণ গেছে কি বুঝছনি হতে হতে পাচ্ছেন নি কুমপা কারণ চলে গেছে জি আন্দরীর মাঝে কথা বলতেছি হ্যালো 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 কুম্পা কারেন্ট চলে যাওয়ার কারণে আমি আপনার সাথে কথা মেরতে পারতেছি না তৌগ বই আখ্যা তরিনী আমি আপনার গন্ধে একটা গন্ধ নাকর ফুঁড়োর মধ্যে হামিয়ে গন্ধটা কিন্তু নাকর ফুট দিয়ে নি যেমনে বড়র মধ্যে গেছে আমার বড় ফেঁচ খেয়ে আর উটকা এসেছে বুঝছো নি উটকিতে উটকিতে আমি মাথা গুড়িয়ে দুড়ুম চান্দি আমি পড়েছি সড়কের মধ্যে আর কিছু বলতে পারি না পরে ডাক্তার সাহেব বলল যে কেউ একজন গেছে আপনার পাশ দিয়ে তার বগলের গন্ধের কারণে আপনার এই এই অবস্থা হয়েছে বুঝছো নি আমি আপনাকে একটা কথা বলি আপনি মনে করতেছেন আমি মরে গেছি আসলে মরে যাইনি বগলের গন্ধের কারণে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম তো আমার একটা পরামর্শ হলো আপনি যদি কাউকর খান্দা বাইরে যান তে একটু কষ্ট করে আপনি একটু খেয়াল করে যাবেন কারণ আমার মতো যেন আর কেউ বেহুশ না হয়ে যায় আর মাঝে মধ্যে যদি আপনার সম্ভব হয় একটু সুগন্ধি ব্যবহার করলে ভালো আর কি আমি হয়তো বেহুশ হয়েছি কিন্তু পিঁপড়া মশা মাছি কোনো ধরনের পশু কত পশু কি বান আপনি মেরেছেন হ্যাঁ এগুলার জন্য দুঃখ লাগবে লাগতেছে আমার আপনি খেয়াল করে হাঁটা পয়সা হাঁটা হাঁটাহাঁটি করবেন ধন্যবাদ কুম্পা ভালো থাকবেন আমার হুশ ফিরার পরে আমি আপনার সাথে দেখা করব। আমি এখন বেহুশ বিছনার মধ্যে আজ হুতে আছি হুশ আসার পরে আপনার সাথে কথা বলবো